নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো আজকে যে বিষয়ে ভিডিও বানাচ্ছি আজকের বিষয়টি সুপ্রিম কোর্টে মামলা করেছে প্রাথমিক শিক্ষকদের একাংশ তাদের দাবি অযোগ্যরা তাদের চাকরি নিতে চাইছে এই নিয়ে কিন্তু নতুন একটি মামলা হয়েছে এবং এই মামলা প্রসঙ্গে আপনাদের আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো করবেন তো চলুন আজকে প্রবেশ করি আজকের ভিডিওতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শিক্ষক মহলের একাংশ এই নিয়ে আজকের কিন্তু খবরটি মানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন বেশ কিছুদিন আগে সিঙ্গেল বেঞ্চের যে রায় দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বত্রিশ হাজার প্যানেল বাতিলের সেই প্যানেল বাতিলের ওপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ডিভিশন বেঞ্চেও কিন্তু সেই একই রায় বহাল ডেকেছে যে নতুন করে আবার ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়ে এই কথা এবং এই নির্দেশকেই কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে কার্যত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উজ্জয়িনী সহ আরও বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা এই বত্রিশ হাজার প্যানেলের অন্তর্ভুক্ত ছিলেন তাদের দাবি তারা দু সাল থেকে এই চাকরিটা করে আসছে এখন তারা এই চাকরিটা চলে গেলে পথে বসে যাবে এই দাবি নিয়ে তারা কিন্তু মামলা করেছে এবং তাদের আরও দাবি যে তারা যোগ্য সম্পূর্ণ আইনি মাফিক আইনি পদ্ধতিতে তাদের নিয়োগ হয়েছে কোনো বেনিয়ম হয়নি যে বেনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এই পুরোপুরি বত্রিশ হাজার প্যানেলকে বাতিলের নির্দেশ দিয়েছে এবং নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দিয়েছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নিয়ে সেটাই সেখানেই তাদের আপত্তি যে তারা সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে বলে তারা সুপ্রিম কোর্টে জানিয়েছেন এবং এই নির্দেশকে কার্যত তারা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্টে মামলাকারীদের আইনজীবী পার্থ সারথী দেববর্মন উনি সুপ্রিম কোর্টে জানান যে আমার মক্কেলরা দু সাল থেকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং যারা যোগ্য তারা এই চাকরিটা পেয়েছেন তাই তাদেরকে এভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া যাবে না বা নতুন ইন্টারভিউ অ্যাপিউ টেস্ট নেওয়া যাবে না এই বলেই তারা একটি মামলা দায়ের করেন এবং বলে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এছাড়াও মামলাকারীরা আরও দাবি করেন যে আমরা সেই সময় আনটেন্ট ছিলাম কিন্তু পর্ষদা আমাদেরকে পরে ট্রেন্ট করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু অযোগ্য প্রার্থী যারা নিজেদের যোগ্যতায় চাকরি পায়নি তারা আমাদের চাকরিটা ছিনিয়ে নিতে চাইছে এরকম একটা দাবি করেন তারা তো বন্ধুরা এই নতুন করে যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে এই নিয়োগের ইন্টারভিউ এবং অ্যাপ্টিউড টেস্ট নেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সেই নির্দেশকে একেবারেই মানছে না তা বলা যায় না প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এদিকে নিয়োগের যে তোড়জোড় বা ইন্টারভিউয়ের জন্য যে প্রস্তুতি তা কিন্তু শুরু করেছে এবং তা সত্ত্বেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে এই বত্রিশ হাজারের প্রাইমারির যে প্যানেল তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আগাম দুটি ক্যাবিয়েট ফাইল দাখিল করে রেখেছে তবে এখন শেষ কথা কিন্তু সুপ্রিম কোর্টই বলবে কেননা এই মামলাগুলি যেহেতু এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই এই মামলাগুলি কিন্তু এখন সুপ্রিম কোর্টেই বলবে শেষ কথা আর সুপ্রিম কোর্টও যদি এই একই রায় দেয় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের মতো তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও অস্বস্তিতে পড়ে যাবে তো এখন এটাই দেখার পালা যে শেষ পর্যন্ত কি হয় এবং সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয় এবং এই বত্রিশ হাজার প্রাইমারি প্যানেলের ভাগ্য শেষ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের হাতেই তো বন্ধুরা আজ এখানেই ছিল আমার ভিডিও এখানে ভিডিও শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করুন শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা